ঠিক, অনেক চেষ্টা করি কিন্তু আমার রিজিকে যেন প্রশস্ততা হয় না, রিজিক আছে কিন্তু বারাকা যেন হয় না। মেহরবানি করে আমাকে দুই একটি পরামর্শ দিবেন। প্রিয় ভাইয়েরা, অনেকেই আমাদের কাছে এই কথা বলেন, আমরা নিজেরাও অনুভব করি অনেক সময়। আমি আপনাদের কাছে দুইটা দিকের কথা বলবো ভাই, রিজিকের বারাকার জন্য। ভালো করে একটা জিনিস খেয়াল করেন, রিজিকের বারাকার জন্য নিজের শারীরিক সক্ষমতা দরকার। শারীরিক সক্ষমতা কিভাবে অর্জন হয়? শারীরিক সক্ষমতাও আল্লাহর আজকার দিয়ে অর্জন হয়। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাত দেখেন। আহা, আমার মেয়ের হাত কড়া পড়ে গেছে, কেন মা? বলে, আমি জাঁতা দলতে দলতে যেইটা দিয়ে আমাকে জব ভাঙতে হয়, হাত আমাকে একটা গোলাম দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এর থেকেও ভালো তোমাকে কিছু দিব, যেটা তোমার জন্য এর থেকেও উত্তম। নিবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, হ্যাঁ। বলে, শোনো, তোমার জন্য তাহমিদ, তাসবিহ আর তাকবীর, 33 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার করো, যাও। আচ্ছা, কখনো কি ভেবে দেখছেন উনার দরকার একটা গোলাম? হাতের ব্যথায় হাত শেষ হয়ে গেছে, নবীজি বললেন এর থেকে বেশি দিব, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার পড়ো, হয়ে গেল। কেন নবীজি এই কথা বলেন? এই আজকারের মধ্যে এমন ক্ষমতা আছে যেটা তোমার শরীরকে এমন কিছু বানাবে, ওই গোলাম দিয়ে তাকেও তো ডলতে হবে। আল্লাহ তোমার মধ্যে এর থেকে বেশি শক্তি দিবেন যেটাতে তুমি ক্লান্তি অনুভব করবে না, আল্লাহ তোমার অন্তর শরীর এরকম সক্ষম বানায় দিবেন, সুবহানাল্লাহ। এরকম করে কখনো ভাইবে দেখছেন? খালি মনে করছি নবীজি বলে দিস আর বিশাল ফজল, সেটাও ভালো করে বলি না আমরা। সুতরাং এই আজকার আল্লাহর জিকির, এটা আমাদের রিজিকের প্রশস্ততার ক্ষেত্রে শরীরের মান মনের আমাদের অনেক ধরনের তৃপ্তি নিয়ে আসবে, এই আজকার ছাড়া যাবে না। আর দুই নম্বর, আল্লাহর কাছে একটা দাবি করেন, আল্লাহর কাছে বলেন, আল্লাহু লাতিফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশাউ ওয়া হুয়াল কওয়িয়্যুল আজিজ। অনেক সালাফরা বলতেন, এটা যদি কেউ 5 ওয়াক্ত সালাতের ওজিফার পরে আল্লাহর কাছে একটু করে ওজিফা হিসাবে বলে, আল্লাহু লাতিফুম বিইবাদিহি, আল্লাহর ব্যাপারে আপনি আল্লাহর কাছে জানাচ্ছেন, ইয়ারযুকু মান ইয়াশা, যাকে ইচ্ছা তাকে রিজিক দিতে পারেন, ওয়াল কওয়িয়্যুল আজিজ, তার পাওয়ার ক্ষমতার কোনো সীমা নাই, পরাক্রমশালী আমার রব। আমার মতো গোলামকে একটু তিনি রিজিক দিয়ে বারাকা দিতে পারেন না? এইটা যদি কেউ 5 ওয়াক্ত সালাতের পর আমল করে আর আল্লাহর আজকারগুলা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার হালাল রুজির মধ্যে বারাকা দান করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, সুতরাং আপনি আমলটি আল্লাহর জন্য করতে পারেন। আল্লাহ যখন কাউকে ভালোবাসে তখন তার শরীরে 4টি নিশানা পাওয়া যায়, অর্থাৎ 4টি আলামত যদি আপনার শরীরে থাকে মনে করবেন আল্লাহ আপনাকে ভালোবাসে। 4টি নিশানা, 1 নম্বর হচ্ছে যার ভিতরে দিনের সঠিক জ্ঞান আছে তাকে আল্লাহ তাআলা ভালোবাসেন। হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলে দিয়েছেন, মা ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ তাআলা যার কল্যাণ চান, যার মঙ্গল চান, তাকেই দিনের সঠিক বুঝ দান করেন। ভালো করে মনে রাখবেন, এই যে ইলম, এই যে জ্ঞান, এটা আবার 2 প্রকার, একটা হচ্ছে দুনিয়াবী জ্ঞান আর একটি হচ্ছে আখেরাতের জ্ঞান, দিনের জ্ঞান, যেটা আল্লাহ তাআলাকে স্যাটিসফাই করার জন্য করা হয়, এটাই হচ্ছে সঠিক জ্ঞান। সুতরাং দুনিয়ার জন্য নয়, আমরা আল্লাহ তাআলাকে স্যাটিসফাই করার জন্য যদি আমরা জ্ঞান শিখতে পারি, যার ভিতরে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য যদি জ্ঞান থাকে, তাহলে মনে করবেন আল্লাহ তাকে ভালোবাসে। সুতরাং ওই সমস্ত ব্যক্তিদেরকেও আপনারা ভালোবাসবেন। সুতরাং সবসময় মনে রাখবেন, যাকে আল্লাহ তারা ভালোবাসে তাদেরকে যদি আমরা ভালোবাসতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও ভালোবাসবেন। 1 নম্বর হচ্ছে যাদেরকে আল্লাহ তাআলা দ্বীনের সঠিক জ্ঞান দান করেন তাদেরকে আল্লাহ তাআলা মহব্বত করেন। 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে যারা বেশি বিপদে পড়ে আল্লাহ তাআলা তাদেরকে মহব্বত করে। যার শরীরে দেখবেন একের পর এক বিপদ আসতেছে, অসুস্থতা আসতেছে, বারবার বিপদ, একের পর এক বিপদ, একটা বিপদ যাওয়ার পর পরে আর একটা বিপদ আসতেছে, আপনি হতাশ হবেন না প্রিয় ভাই, আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন। এই কোটি কোটি মানুষের ভিতরে আল্লাহ তাআলা আপনার প্রতি ফোকাস করেছেন, আল্লাহ তাআলা আপনাকে ভালোবেসেছেন, বিধায় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বিপদ দিয়েছেন। মনে রাখবেন, নবীদেরকে আল্লাহ তাআলা বিপদ দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ এবং মিল্লাত আবিকুম ইব্রাহিম, যিনি সকল মুসলিম উম্মাহের, সকল মুসলমানদের পিতা এবং সকল মুসলমানদের লিডার, নেতা। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি কষ্ট দিয়েছেন এবং পরীক্ষা করেছেন, আর প্রত্যেকটা পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে গোল্ডেন A+ পেয়ে নাম্বার 1 হয়েছেন। সুতরাং বিপদে আপনি ঘাবড়াবেন না, বিপদে হতাশ হবেন না। মনে রাখবেন, আল্লাহ তাআলা বলেন 30 নম্বর পারার ভিতরে সূরা ইনশিরাহের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা আল উসরি ইউসরা, দেয়ার ইজ হ্যাপিনেস আফটার সাফারিং, কষ্টের পরে সুখ রয়েছে, কষ্টের পরে স্বস্তি রয়েছে। আপনি বিপদে ঘাবড়াবেন না, আপনি হতাশ হবেন না, বিপদ আসলে মনে করবেন আল্লাহ